ولا أضره سكولا তোমাদের জন্য আযাব রয়েছে কঠিন আযাব আর তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা অন্য কাউকে এখানে দিয়ে আসেন তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না সূরা আল আনআমে আরো সুন্দর করে বলা হয়েছে মান ইয়াসতা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতি আল্লাহু বিকাউলি ইউসিফুহুম ওয়ায়ুবুন আযিল্লাতিন আলাল মুমিনিন আইসাতিন আলাল কাফিরিন يجاهدون في سبيل الله لا يخافون لومة لائمين. يا مدرنا يا مشكورون يا سوزوك باراي باي. دابر كي الله تعالى هالو باي. مانشتر جن ايرسي بورو شوري تو هتو باري. آگه الله تعالى دابر كي بارو باي. وبيوت توري تنا الله كي بارو باي. تار نعمت تا اما كي بيشن. الله تعالى شاب كامي وفاق تونو. আমি যদি আল্লাহর উপরে ভরসা রেখে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি তাহলে আমার মতো একজন নগণ্য ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা বিরাট খেদমত নিতে পারে হযরত যায়েদ ইবনে সাবিত আল্লাহ রাসূলের একজন দাস ছিলেন তার সন্তান উসামা ইবনে যায়েদ যুদ্ধ পরিচালনার সেনাপতিত্বের দায়িত্ব পেয়েছিলেন যা সেনাপতিত্বের অধীনে প্রথম খলিফা আবু বকর যুদ্ধে যোগদান করতে কুণ্ঠাবোধ করেন কাছ থেকে যেটা কামনা করতে চাই আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে এই শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন আধুনিক রাষ্ট্র প্রশাসন পরিচালনার দৃষ্টিকোণ থেকে যে ধরনের জাগতিক যোগ্যতা দক্ষতার প্রয়োজন সেই জাগতিক যোগ্যতা দক্ষতা অর্জনের ময়দানে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে একই সাথে দিনী দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক নৈতিক ময়দানে তোমাদেরকে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় দানের জন্য ওয়াদা করেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض তোমাদের মধ্য থেকে যারা ইমানদার হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা তোমরা নিশ্চয়ই বারবার করে শুনছেন নূরের 55 নম্বর আয়াতে এখানে আমলের স্তরে সংকীর্ণ অর্থ করার কারণে আমরা আল্লাহ তাআলার এই ওয়াদা অনুযায়ী বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠায় এখনো সফল হচ্ছে আমলের স্তরে বলতে সীমাবদ্ধ কয়েকটা সৎকাজ বুঝায় ব্যাপক অর্থে মানুষের দক্ষতা যোগ্যতা সততা স্বচ্ছতা একটি ব্যাপক অর্থই বহন করে আমলের স্তর আল্লামা ইকবাল তার কবিতার দুইটি লাইনের মধ্যে এটাকে সুন্দরভাবে সন্নিবেশ করেছেন সদক পর্বে সদা হাতটা সোজাহাতটা আদালতটা আমানতটা নিয়ে জায়গা কাম তুসে দুনিয়ার ইমামত সবক পর্বে সাদাকাতটা সত্যের সবক সত্যকে সত্য হিসেবে গ্রহণ করে সত্যকে প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প সহ সত্যের সবক গ্রহণ সত্যকে ধারণ করতে হলে সাহস অপরিহার্য সাহস হিম্মত ছাড়া সত্য কথা বলা যায় না সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা যায় না এজন্য সত্যের পরেই বলছেন সুজাত সাহস হিম্মতের সবক গ্রহণ কর সব সাহসে বরিয়ান সবক পর্বের সদাকত কা সুজাত কা আদালত কা আমানত আদালত আদমানত বিশ্বাস করা আমানতের
যাতে এরর না হয়, মানুষের সমাজ পরিচালনার দায়িত্ব একটা বড় আমানত। এই আমানতের অনিবার্য দাবি সকল মানুষকে আইনের দৃষ্টিতে সমান দৃষ্টিতে দেখা। আমাদের খেলাফায় রাশিদিনের প্রথম খলিফা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে যে খলিফা হিসেবে বায়াত গ্রহণের পরে ভাষণ দিয়েছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল, তোমাদের মধ্য থেকে সবচেয়ে দুর্বল ব্যক্তিটা আমার জন্য শক্তিশালী। এই দুর্বলের উপর যদি কেউ জুলুম করে থাকে, সেই জুলুমের প্রতিকার করতে আমি বাধ্য। এই দুর্বল লোকটার হক যদি কেউ অধিকার কেউ হরণ করে থাকে, তার অধিকার তাকে ফিরিয়ে দিতে আমি বাধ্য। অতএব এই দুর্বল লোকটি আমার কাছে সবচেয়ে শক্তিশালী। পক্ষান করে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটি আমার কাছে সবচেয়ে দুর্বল, সে যদি কোনো দুর্বল লোকের অধিকার হরণ করে, আমি তাকে বাধ্য করব ওই দুর্বল লোকের অধিকার ফিরিয়ে দিতে। এটাই হলো খেলাফতের আমানত রক্ষার ক্ষেত্রে বাঞ্ছিত কোয়ালিটি, বাঞ্ছিত গুণ। এই গুণ অর্জিত হলে আল্লাহ তাআলা ওয়াদা তিনি সারা দুনিয়ার খেলাফত দেবেন। আল্লামা ইকবাল তারই তর্জমা করেছেন, লিয়া জায়গা কাম তুচ্ছে দুনিয়ার ইমামত, সারা দুনিয়ার এমামতি নেতৃত্বের দায়িত্ব তোমাদের মাধ্যমে নেওয়া। আজকে আমি তোমাদের কাছে এই কথাটাই একমাত্র কথা হিসেবে শেষ করতে চেয়েছিলাম। তোমরা আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষার প্রতি, আমরা আগামী দিনে যে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, যে স্বপ্ন বুকে লালন করে ইসলামী আন্দোলনে আমরা অংশ নিয়েছি, আমরা এখন পুরো থাকার ব্যক্তিগতভাবে আমি নিজেকে এখনো যুবক ভাবি। যখন কথা বলেছি